রাজা, হ্যাঁ রাজাও সরেছে, সরেছে রাজা। আচ্ছা মাঝি,
সত্যি যদি হয়ে যায় হিসাব আমার, তবে আজ রাতে রাজাইবে না বা। Thank you.
নামাও যন্ত্র তোমার, আমার চোখের দিকে চাও একবার, কি আছে ইহার মাঝে জানি আর কি নাই তাহার মাঝে তাও যে জানা আমার। তমাম দুনিয়া আজ স্থির হয়ে আছে, 1922 পরে মাঝে মাঝে আমি এখানে সেখানে যাই, কখনো এদেরকে পাই কখনো বা একা, কখনো যদি বা পাই কারো দেখা সে আমারে সিনিয়াও চেনে না, নাকি আমারে লাগে তার অসে না। আমার ক্যামেরা পেল আজ নতুন জীবন, সার্থক সৃষ্টি তার দেখে এই ভুবন, তোমার এই বাণী আর তোমার এই কথা তথ্যচিত্রে দেখে নেবে কোটি জনতা। রাজা রাজা, কাল ভোরে যাবে এই ব্রেকিং নিউজ, অনলাইনে দেখে তার কত নেবে খোঁজ। ফেসবুক ফেসবুক দেয়াল জুড়ে শুধুই এখন রাজার খবর জুড়ে থাকবে ভুবন। সুনামগঞ্জের লক্ষণ শ্রীর
নাম। সেই গ্রামে আমির বক্সো চৌধুরী নামে ছিল এক জমিদারের নাম। আমার মাতা জমিদারের কন্যা, তখন আসেন এই জমিদারের বাড়ি, এইখানে আসি আমার মাতা জিনেন তাহারও জমিদারি। তিন পুত্র এক কন্যা, ওই সংসারে তিন পুত্র এক কন্যা নিয়ে ছিল তার সুখের সংসার। হঠাৎ করে এরই মধ্যে ঘটে যায় এক এলাহি কারবার। ওলা উঠা, ওলা একটা উঠা সে নিয়ে যায় শত শত জন, একে একে হারায় তার সব সব ধন। স্বামী যায়, পুত্র যায়, আরো যায় যায়া, শূন্য পিঠায় পড়ে থাকে গোমাসি, শূন্য পিঠায় পড়ে থাকে শুধু তার কায়া। কি হবে এখন তার, কি হবে, কি হবে এই ধনে, কি হবে এই সংসারে, এই মিরাজদারে? স্বামী সন্তান হারা সে দুঃখিনী নারী, অবশেষে আমার পিতা তারে করেন সংসারী। এর আগে আমার পিতার বউ ছিল আরো চার খান। চার খান, চার খান, এর আগে আমার পিতার বউ ছিল চার খান, আর পঞ্চম বিবি হন আমার মাতা হুরমত জাহা। ওই 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 হাসন রাজাই কই, ওই 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 ওই, এ যে মিশা কথা নয় গো, মিশা কথা নয়। ওই যে মাঝি কয় এ সকলই সত্য হয়, এ যে মিশা কথা নয়। আচ্ছা, সম্পদ যার ছিল ক্ষমতাও তো হয়, এই কথা তো জানো সকলে, জানো নিশ্চয়। মার কিন্তু বিশাল সম্পদ ছিল, বিশাল জমিদারি তার। দেখবার ভার নেন কে, দেখবার ভার নেন পিতা জিয়ামা। মার কথা বাবা রাখতে গিয়া রামপাশা ছেড়ে তিনি চলে যান তেগুড়ি। রামপাশা জমিদারি, আগের ঘরের পুত্র, আগের ঘরের স্ত্রী, সব ছেড়ে তারে যেতে হয় লক্ষণ। সেইখানে নতুন জীবন পান জননী আমার, আর সেই ঘরেই জন্ম হয় হাসন রাজা। আসলে রাজায় কয় আমি কি শুনাই, আমি কি শুনাসলে রাজায় কয় ওরে আমি কি শুনাই, আমি কি শুনা। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি, কেবল দয়া ময় হাসু রাধায় কর ওরে আমি কি শুনাই, আমি কি শুনাই। ওবেদুর রেজা ছিল মোর সব ভাই, তার সঙ্গে মিল রেখে নাম তো রাখা চায়। হে জন্মের পরে নাম রাখা হলো তাই, ওবেদুর রেজা ঠিক যেন ওবেদের ভাই। তার মানে ওহেদুর রেজা থেকে হাসন রেজায় নামখানি বদলায় দিল নাজির আব্দুল্লাহ, নাজির আব্দুল্লাহ। তার মানে ওহেদুর থেকে আমি হাসনে মিলাই, আর রেজা নাম ছেড়ে দিয়ে আমি রাজাতে মিলাই। হাসনে রাজায় কয় ওরে আমি কি শুনাই, আমি কি শুনাই। বেড়ানে বালা বাজে বাসরি আরে, मैं तो उदास हुआ, मैं तो उदास हुआ, हसन उदास हुआ, हसन उदास हुआ। लगे अरे फिर बना और यामी की सुनो, দেওয়ান চৌধুরী তার সঙ্গে যুক্ত হয় উপাধি রাজা। ওরে বাবা, এ যেন সবাই মোর বংশ বাদশাহ। খাজনা তোলার কাজ কিন্তু শেষ, এই খাজনা তোলার কাজ শেষ হলে পরেও দেওয়ানির তকমা থাকা চাই নামের উপরে, তার সঙ্গে যুক্ত থাকা চাই আবার উপাধি রাজার। এই নিয়েও কিন্তু আছে বাজারে ফুটানি। কি আছে ফুটানি? কি আছে ফুটানি? আরে এই নিয়েও কিন্তু আছে ফুটানির বিশাল বাজার। এতদিন ছিলে তুমি ধোয়াশা আধা, একে একে খোলো দেখি বাকি সব দ্বার। জানে হাসন, আরে কি জানে
কথা কি জানে? ও কি জানে? আরে সর্বলোকে জানে হাসন রাজা লম্পটিয়া। আরে জানি জানি সর্বলোকে কি কয়? আরে সর্বলোকে জানে হাসন রাজা লম্পটিয়া। Thank you.
সে কি করে নাই? ছলে বলে কৌশলে তা বারংবার, যুগে যুগে করিবা যে ছিটায় আছে ধান, আর বাকবাকুম করে সোনালি কৈতর বাসা এসে বেঁধে গেছে এই হাসনের ঘরে। এ জগৎ সংসার বড় বিচিত্র বাজার, কে কত দামে বিকি খায় আর কারে কেনা যায় কত দামে, এ বড় বিষয় দেখি এই ধরা দামে। হলে বিদ্যার রসনাই বলে কথা, ছিটায় আছি ধান আমি তথা তথা, নয়খানা বসছিল হিসাবে মোষ, নয়খানা আরো হটলাইন আসিল তার থাকি নাই খবর। আমারে দেওয়ানা বানাইলো আনা সিটের কুড়া অতি উত্তম হয়।
বাউরে কাড়া সিটির কুড়া মন্দ যে নিশ্চয় ওরে শাওলা চক্ষুর কুড়া ভাইরে ভালো তার খেসার ওরে শিকারিতে গেলে সে হরে না গোলমা এসব কুড়া ছিল পেয়ারা আমার হঠাৎ করে খোদারে পেয়ে যায় ভেতরে তাহা মনে হতো তিনি যেন কুড়া রূপ ধরে মানবের খেলা দেখেন জগত মাঝারে এই কুড়ার পরে ছিল তার ঘোড়ার খায়েশ চার কুড়ি ঘোড়া তার মিটাই তো আয়েশ এইসব কথা কিন্তু আমি লিখে রেখেছি তাহার আর এ নিয়ে আমি বইও লিখি নাম হচ্ছে শৌখিন বাহা আরে তোমার তো পড়া নাই লিখো কি করে হাসন উদাস আর শৌখিন বাহারে হ্যাঁ ঠিক ঠিক লিখো কি করে লেখা পড়া ছিল মোর বংশ আশা স্কুলে পড়ি নাই আমি তাই গুণাগার কিন্তু বাড়ি এসে পড়াতেন ওস্তাদ আমার ওই আরবি ফার্সি উর্দু বাংলা মোর পিতা আলী রেজা আর ভাতা ওবেদুর ফার্সিতে কিন্তু তাদের জ্ঞান ছিল বহুদূর গো বহুদূর নিজের বউ সহিফা তার কত যে সুনাম জানা আছে কত যে সুনাম প্রথম বাঙালি মহিলা কবি হাজি বিবিনা তাদের কাব্য কথা শুনে সাজ পাই আমার নিজের মনের কথা লিখে রাখিবার না না নিজে লিখি নাই মুখে বলিছি কেবল আর এইসব শুনেই লিখে রাখে মুহুরি সকল মুহুরি সকল মুহুরি সকল পিতা ভাতা ভগ্নির পথ ধরে তাই যা কিছু মনে আসে সব মুখে বলে যাই কখনো বাংলা কখনো উর্দুতে প্রকাশ আর এই নিয়ে বই হয় হাসান উদাস Yeah.
সখা সখী পত্নী নিয়া কাল করো পার। রমণী মোহন বলে ডাকে লোকজনে, রমণীর নানা রূপ দেখো দর্শনে। বিজ্ঞানের শাখা আছে জানি, আহারে হ্যাঁ সায়েন্স অফ ফ্রেনোলজি বলে তাহারে। এটা কি তেমন কিছু জানা আছে রাজা? বুঝাইয়া কও তো শুনি, কঠিন না সোজা? না না কঠিন না তো, সোজা আছে সোজা। আবার শরীরের গঠন দেখে বুঝে নিতে পারি উত্তম নাকি অধম হবে সেই নারী। এই নিয়ে আমি বই লিখি, নাম হচ্ছে শৌখিন বাহা, তারিখ কয় ছত্র বলি শোনো এইবার। মধ্য ক্ষীণা ভাষা আঁকি পদ্মিনী কামিনী, মধ্য ক্ষীণা ভাষা আঁকি পদ্মিনী কামিনী, পতি হীনা হইলেও সে হয় শ্রেষ্ঠ রমণী। দর্শনীয় সর্বলোকে কয়, বাড়তি হালকা যেসব আওরাত হয় তাহাদের খারাপির কথা শরীরে মেশে। ওই নাকের আগা মোটা যে আওরাতের হইল, নাকের আগা মোটা যে আওরাতের হইল, সে আওরাত বিবাহ করিলে প্রাণ খানি গেল। ছোট চক্ষু কর্ম যদি ছোট ছোট হয়, যত ছোট হইবে কিছু করার নাই, সকলই মন্দ কয়। অশোক সেকেলে কথা চিন্তা শোনো তুমি, তাও বলো তো রাজা আরো কিছু শুনি। বাবা আরো উত্তম চাই। দন্ত কষা হইলে নারী কচিত মূর্খ হয়, সুন্দরী হইল নারী সতী না হিরণ। ঠিক, এটা একেবারে ঠিক। কমন করছে ঝুট কথা কহে ভাই যে হারামজাদি, তাহারে কিন্তু করিও না বিয়া যদিও শাহজাদি। এই মনে রাখো, হ্যাঁ মনে রাখো, এই মনে রাখো, কথায় কথায় যে যখন কসম খায় ভাই, উহার মতন ঝুটা কেহ সংসারেতে নাই। লাই লাই স্ত্রীর উপরে গার্লফ্রেন্ডের উপরে যে পুরুষে দেয় ভার, সংসারে কিন্তু নাহি কেহ এমত এমত কুমার। শিশু নায়ক, বৃত্ত নায়ক, স্ত্রী নায়ক হইল, মনে রাখিও তার জীবনখানি। ওই গেল 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 গো সংসার গেল। তাদের নাম, তাদের রক্ষণ এবং ভক্ষণ ছিল পতিদের কাম। যাই হোক,
যে দুই দাসী ছিল আমার মায়ের, তারা জন্ম দিল দুইখান সন্তানের। এক দাসীর ঘরে জন্মায় আয়াত, তার নাম, আর এক দাসীর ঘরে জন্মায় নাম সুরজান। আয়াত সুরজান, একদা তাদের মধ্যে বিবাহ হয়ে যায়। কিন্তু এই সুরজান রে মোর মনে পড়ে না, সুরজান সুরের চাঁদ, আমার আসরে তার আহার বিহার, আমার সে মানে যেন দেবতা তাহার। সুরজান নামখানি আমি দেখতারি, বনের কোকিলা যেন তার সুর শুনে পারে। সোনার বদন ছিল চাঁদ মুখ তার, তাই দেখে প্রাণ পড়ে হাসন রাজা। Oh!
একদিন অবসরে সুরজান হয় থেকে যায় মোর ঘরে রাত্রিবেলায় গোবিন্দ শর্মা শর্মা মরে ফাঁসাইতে গিয়া রেপ কেস ঠুকে দেয় আমারে নিয়া নিজের কপালে মারে বিশাল সবল ভাগের থালা হাতে তখন
বসেছে সকল, বোঝে না কে ভাই কে বোন কে মাতা কে পিতা কিংবা পরিজন। আরে বড় ভাগ পাইতে তখন সকলের সাইমন। এই সম্পদের ভাগে বসে মানুষ যখন সেই বনে যায় ওই বনের শ্রীকাম তখন। অথচ ভুলিয়ে যায় জন্মের সময় তা খালি হাতে গো, খালি হাতে শূন্য হাতে এসেছিল এই জগৎ বাজার, এই জগৎ সংসার। তারপর তারপরে তার কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে যার কাছ থেকে যা কিছু পায় এই নিয়ে কিছুদিন ফুটানি মারায় গো, ফুটানি মারায়। অথচ ভুলিয়ে যায় এসব তোমার না, তোমার না, ছিল অন্য কারো ধন। পাইবার পর ভাবো ও বাবা, পাইবার পর ভাবো সেই হাই জীবন। তারপর পালা শেষ, পর্দা পড়ে যায়, খালি হয়ে যায় ঘর। আবার পরের রাতে শুরু হলে নতুন আসর, তোমারই লেবাসে নাচে তখন অন্য নটবর্গ, অন্য নটবর্গ। আগুন লাগা দিল কানে, হাসন রাজার মনে। আগুন লাগা দিল কানে, নিবেদন হলো নিবেদন হলো জানে দিল জানে। আগুন লাগা দিল হাসন রাজার মনে, আগুন লাগা দিল কানে। আবার পরের রাতে শুরু হলে নতুন আসর, তোমারই লেবাসে নাচে অন্য নটবর্গ, অন্য নটবর্গ। ধপ ধপ করি উঠল আগুন, তবে কি ধনের মায়া ছিল না তোমারই? ওনাদের হাতে তুলে দিয়ে নিজ জমিদারি হাওয়ালি নৌকায় বাঁধ তোমার সংসার। রাজা ও রাজা ভাঙো তো কি ভেদ তাহার। ১৮৯৭ সালে বড় বৈশাল পর প্রথম জানান দিল মানুষের বহ মানুষ। আহারে মানুষ, নগণ্য মানুষ, তুচ্ছ মানুষ, ক্ষুদ্র মানুষ, বেহুদা ফুটানি করে আর দেখায় বড়ায়, এ যেন হস্তির সনে কোন এক তীব্রার লড়াই। আইলো আইলো রে বন্ধু, আইলো রে আইলো রে, আইলো আইলো রে বন্ধু, আইলো রে বৈশালের বছরে বন্ধু। বৈশাল মানে বলতো ভূমিকম্প। বৈশালের বছরে বন্ধু দর্শন দিল হরে, দয়া করিয়া আমার সনে কথাবার্তা হইল রে। আইলো আইলো রে বন্ধু, আইলো রে আইলো রে, আইলো আইলো রে বন্ধু, আইলো রে। এর ঠিক সাত বছর পর আকাশ ভাঙিয়ে পড়ে মাথার উপর। জননী জননী যেজন মরে দিয়েছিলেন ছায়া, ৮৫ বছর বয়সে তিনি ছেড়ে যান কায়া।
শুনেছি এমন কথা, সত্যকে মিথ্যা বলে দাও, মায়ের লাইফ পেয়ে নাকি তুমি? আমি যদি চাইতাম ওই সান আনিবার, জননী হুকুম দিতে নয় সান আনিবার, যা কিছু করিতে ওর মনে দিত ধরা, জননীর আদরে সব ধরা হতো সরা। কেউ তো ছিল না মোর ভুল ধরিবার, কারো তো ছিল না কিছু জিজ্ঞাসিবার, ছিল না তো মা হঠাৎ করে কোনো এক বেলায় বড় বেশি অভিমানী হয় আমারই জ্বালায় আর আমারই খেলায়। সেই প্রথম আমি পাইব বুঝিবা রমণী সখা সখি বাইজি নিয়া যে কাল করি পার, ভুল গো মা ভুল, ভুল ছিল সমস্তই আমার। হঠাৎ করে মা আমার দিল এক কঠিন পণ। অন্তিম সময় তুই যে না পাস আমার দর্শন। ও মাসি মা আমার দিল কি কঠিন পণ, অন্তিম সময় আমি যেন না পাই আমার মায়ের দর্শন। ঘুরিয়া ঘুরিয়া আউলা বাউলা হাসুন আমার মায়ের কাছে যায় আমার। ও মা মা যা কিছু করিতে মোর মনে দিত ধরা, তোমার আদরে সব ধরা হতো সরা। কত শত অভিযোগ নালিশ বিচার তোমার কাছে এসে সব বিনাশে আসার। বিচার কেউ চাইতে এলে ওই কড়ি দিয়ে তারে পাঠায় দিছ না তুমি তারে খুশি মনে বিনা বিচারে। মা আমার কথা বলেন না রে, মা 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 তুমি তো ছিলে আমার আসমানের ছায়া, কেমন করে মা বলো কেমন করে থাকবো তুমি ছেড়ে দিলে কায়া।
ষাট ছিল বয়স তোমার, তখন কি সাত হয় মোকাম ছাড়া? মোকাম ঘর বাড়ি ঠিকানা? ঘরে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায় কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি ওই শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায় সৃষ্টিয়ার তরিকার কথা ছিল যে জানা, সেই পথ ধরে আমি শুরু করি গানা। শৌখিন বাহারের কথা, শৌখিন বাহারের কথা রেখে দিয়ে পাশ আমি তো তখন রচনা করি হাসন উদা বালা কইরা ঘরে বানায়া কইদিকে থাকু আর হারি থাকু আনা দিয়া সাইয়া দেখি আমার পিয়ারি রূপে খোদা যদি তুমি আসো একবার কি করে তোমার মাঝে আসে আর নিজের সম্মুখে দেখো বন্ধুরে তোমার তোমার ভেতরে আমি বাস করি। রাজা
দিল তোর হইব রে মর যাই বাইনি রে হাসন রাজা রাজা গঞ্জ দিয়ার হাসন রাজা গঞ্জ দিয়া আরে করবাইনি রে হাসন রাজা দেশে দেশে পিয়া একদিন তোর হইব রে মর একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা একদিন তোর হইব রে মর তাহলে পিয়ারি কে গো প্রেমিকা তোমার লোকে বলে কত আছে হাসন রাজা প্রেমের বাজারে নাকি করো বেচা কেনা তবে তা কিসের কথা লোকো মুখে শোনা প্রেমের বাজার প্রেমের বাজারে আমি বিক্রি হতে যাই সোনা বন্ধু যদি কিনে ভরসা সদাই তার লাগি মনে মোর ধৈর্য না মানে না জানি কি ছিল বন্ধুর মন মোহনে আশিক 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 না হইলে তুমি মাসুক পাইবা না মানে এই কথা আমার নয় সর্বলোকের জানা তার রূপ দেখে আমি হয়েছি লোকানা নাসিয়া লাফিয়া গাই আমি শুধু তার গানা হাসুন রাজা জিজ্ঞেস করে কানই বাত বনে জল হাসুন রাজা জিজ্ঞেস করে কানই বাত বনে জল ভাবনা চিন্তা হইরা দেখি ভাবনা চিন্তা হইরা দেখি কানাই যে হাসুন রঙে রঙিলা কানাই কানাই তুমি খেয়ে খেলাও কেনে তোমার ভেতরে তুমি খোদারে যে পাও কানাই রে খুঁজিয়া শেষে নিজে দিবিলা আয়নার হক বলে প্রকাশ তোমার এর মাঝে ভেদ কি গো শোনো এবার আমি রাধা আমি কানু আমি শিব শঙ্করি অধর চাঁদ হই আমি আমি গৌর হরি আমি কুল আমি মূল আমি সর্বঠাই আমি বিনে সংসারে তো অন্য কিচ্ছু নাই আমা হইতে আসমান জমিন আমা হইতে সব আমা হইতে ত্রিজগৎ আমা হইতে আল্লাহ 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 আমা হইতে আসমান জমিন আমা হইতে সব আমা হইতে ত্রিজগৎ আমা হইতে না 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 এমন কথা আমি বলিনি পহেলা নিজেরে জানিবার কথা বহুকাল আগে থেকে বলা নো দাইছে জানো নিজেরে জানো এমন কথা শুনিয়াছো বহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এমন কথা যুগে যুগে বহুকালে বহু লোকে বলিয়াছে বহুবার এমনকি রুমির বয়ানেও আছে যে তার বিস্তার মম আখি হইতে পয়দা আসমানি দিন কর্ণ হইতে পয়দা মুসলমানি দিন শরীর পয়দা করিয়াছে শক্ত আর নরম পয়দা করিয়াছে শরীর ঠান্ডা আর গরম নাক নাক হইতে পয়দা হইয়াছে খুশবয় আর বদবয় আমা হইতে উৎপত্তি সব কিছু সব সব শুধুমাত্র ভুল বুঝিয়া দেশের লোকে ভাবে মনে ভিন বললা মৌল অভি তুমি খেপিয়ে বারবার কি করে বিশ্বাস করো কি করে বিশ্বাস করো তুমি পেয়ে যাবে পাও বলো তো বেয়ার তোমার এই কথার মানে কি আছে শোনা মোল্লা মৌলভি মোল্লা মৌলভির অনেকেই আজ ভণ্ডের দল কাতারে 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 যেন বাস জানে না কার বাণী কার কাছে গিয়া কয় কি তার ভেদ আছে কি মানে হয় রাকাত রুকু আর সেজদার পর পর নিন্দার পর সস্তায় থাকে দিন ভর আরে লোক দেখানো এবাদত তার বড় কারবার সে ভাবে যে এই দিয়া সে হয়ে যাবে পা আরে নামাজ পড়বো আমি কোন দিকে কেবলা দিয়া নামাজ পড়বো আমি কোন দিকে কেবলা দিয়া যেই দিকে ফিরাই আঁকি সেই দিকেই মোর খোদা সেই দিকেই তো
নামাজ রোজা সারিয়া দিছি বেশ তেরি ভয়। নামাজ রোজা পড়লে তুমি বেহেশতে যাইবে নিশ্চয়। মুন্ডু সারিয়া দিছি দোজকেরই ডরে বেহেশতে দোজকের আফে বন্ধু নিও না গো মোরে। নাসাই জল নাসাই ধন নাসাই জমিদারি হাসন রাজার মনোবাংসা থাকতো চরণ ধরি। ওরে ওরে আমার অন্তরে যদি থাকে আমার আল্লাহ আমার হরি আমি কি তোর জমরে ডর করি রে জমরে ডর। তোমার অন্তরে থাকে আল্লাহ হরি তবে কোথায় থাকে তোমার সই পিয়ারি কোথায় রাখিবে তব দিলারাম যেমন আরব যান সোনা যান অথবা নিসৃজনের মন আরব যান দিলারাম যেমন Yeah.
ফজরের পরে আর কেউ তারে পায় না। দেখি এসব কি দেখি পড়তে আমার শুধু যে আকাশ দেখি ও চাঁদ পূর্ণিমার আমি শুধু শব্দ শুনি শুনছোন আর শুনি না কোনো কথা হাসুন না জান I know.